হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শর্ট ম্যাথোট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আপনাদের সাথে আলোচনা করব জ্যামিতি নিয়ে তো আজকের পার্টটি হচ্ছে পার্ট পাঁচ ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট এক দুই তিন চার আপলোড করে দিয়েছি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন কারণ সেখানে আপনাদের জন্য দেখানো হয়েছে বেশ কিছু সুপার শর্টকাট ট্রিক্স যা আপনাদের অবশ্যই কাজে লাগবে তো আজকের ভিডিওটি তো আমি এমনই আপনাদেরকে বেশ কিছু সুপার শর্টকাট ট্রিক্স দেখাবো যার মাধ্যমে আপনারা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবেন তো আজকের আপনি আপনাদেরকে দুটি টাইপ দেখাবো টাইপ ওয়ান এবং টাইপ তো প্রথমেই চলুন আমি টাইপ ওয়ান নিয়ে আলোচনা করব তো আপনারা দেখতেই পাচ্ছেন কি ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এরকম বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে সলভ করে দিব এবং তা আপনারা মুহূর্তের মধ্যেই সলভ করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি আমার প্রথম যে টাইপটি আছে অর্থাৎ টাইপ ওয়ান সেই টাইপ ওয়ানে চলে যাচ্ছি তো টাইপ ওয়ানে আমরা এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হবে তো এটি দেখুন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক তেরো রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এগারো এবং প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষক এসেছে। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু প্রায় যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে এবং বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতেও বারবার রিপিট হয় তো একটু খেয়াল করুন এই টাইপের প্রশ্ন যদি পরীক্ষাতে আসে কিভাবে মুহূর্তের মধ্যে সলভ করবেন সেটি হচ্ছে আপনাকে কি বের করতে বলেছে বহিস্ত কোন পরিমাণ কত অর্থাৎ বহিস্ত কোন পরিমাণ বের করতে বলেছে তো লিখে নিচ্ছি আমি সরকার পরিমাণ তো পরিমাণটি কিভাবে বের করবেন একদম সিম্পল জাস্ট তিনশো কে আপনারা বাহুর সংখ্যা দ্বারা ভাগ করে দিবেন কি দ্বারা ভাগ করবেন বাহুর সংখ্যা দ্বারা এটি হচ্ছে আমার একদম শর্টকাট ট্রিক্স এটার মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে অঙ্ক করে ফেলতে পারবো অর্থাৎ এটাই হচ্ছে আমার ট্রিক তো একটু খেয়াল করুন কিভাবে অঙ্কগুলো এটার মাধ্যমে সলভ করতে পারবো তো আমাকে বের করতে বলেছে সুষম পঞ্চভুজের বহিস্ত কোণের পরিমাণ একটু খেয়াল করুন পঞ্চভুজ মানে পাঁচ বাহু বিশিষ্ট তো আমরা যদি এখানে 360 যেরকম আছে সেরকম লিখে দিলাম বাহুর সংখ্যা এখানে বাহুর সংখ্যা কত হবে পঞ্চভুজ তার মানে পাঁচটি ভুজ বা বাহু তার মানে পাঁচ দিয়ে যদি আমি তিনশো কে ভাগ করে দেই তাহলে কিন্তু আমি আমার উত্তরটি পেয়ে যাব অর্থাৎ বাহাত্তর তার মানে আমার বহিস্তকনের পরিমাণ হবে কত বাহাত্তর ডিগ্রি তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো মুখে মুখে সলভ করে ফেলতে পারবো অর্থাৎ উত্তর হচ্ছে কত আমার বাহাত্তর ডিগ্রি তার মানে অপশন ঘ হচ্ছে আমার সঠিক উত্তর তো চলুন আরেকটি অঙ্ক প্র্যাকটিস করি তো ভিউয়ার্স দুই নাম্বার যে প্রশ্নটি আছে সেখানে বলেছে সুষম সরভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোণের পরিমাণ কত ডিগ্রি হবে এটিও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2002 এ এসেছে তো একটু খেয়াল করুন আমাকে বের করতে বলেছে বহিস্ত কোণের পরিমাণ কত তো আমি লিখে নিচ্ছি বহিস্ত কোণের পরিমাণ তো সূত্রটি কি ছিল শর্টকাট যে ট্রিক সেটা হচ্ছে তিনশো ষাটকে আমরা ভাগ দিব কি দ্বারা বাহুর সংখ্যা দ্বারা যে বাহু আছে সেই বাহুর সংখ্যা দ্বারা ভাগ দিব তো দেখুন উপরে লিখে এখানে সংখ্যা কতটি সরভুজ সরভুজ মানে হচ্ছে ছয়টা বাহু বা ছয়টা ভুজ আছে তার মানে আমি ছয় দিয়ে ভাগ করে দিব তো ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে ছয় ছয় ছত্রিশ অর্থাৎ ছয় আর এখানে শূন্যটি বসিয়ে দিই তার মানে হচ্ছে ষাট ডিগ্রি আমার উত্তরটি হচ্ছে ষাট ডিগ্রি অর্থাৎ অপশন খ হচ্ছে আমার সঠিক উত্তর তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করতে পারি জাস্ট আপনারা শুধু এই সূত্রটুকু মনে রাখবেন অর্থাৎ যদি আপনাকে বহিস্ত কোণের পরিমাণ বের করতে বলে তাহলে করবেন কি তিনশো ষাট ডিগ্রিকে বাহুর সংখ্যা দ্বারা ভাগ করে দিবেন তাহলে কিন্তু সহজেই উত্তরটি পেয়ে যাবেন আমি কিন্তু অঙ্কগুলো করানোর পরে আপনাদেরকে শেষে কিছু বাড়ির কাজ দিব দেখব আপনারা কারা কারা পারেন তাই অবশ্যই ভিডিওটি দেখুন তো এরপর বহিস্ত কোণের পরিমাণ তো আমাকে বহিস্ত কোণের পরিমাণ বের করতে বলেছে সূত্র হচ্ছে কি মুখে মুখে করে ফেলবো এবার তিনশো ষাট আর আমার বাহুর সংখ্যা কত দেওয়া আছে বারো তার মানে তিন বারো ছত্রিশ তার মানে তিন আর এখানে শূন্যটা বসিয়ে দিলাম অর্থাৎ তিরিশ ডিগ্রি তার মানে দেখুন কত সহজে মুহূর্তের মধ্যে আমরা অঙ্কের উত্তরগুলো বের করে ফেলতে পারবো অপশন ঘ হচ্ছে আমার ডিগ্রি। তার মানে যখনই আমাকে পরিমাণ বের করতে বলবে আমি জাস্ট এতটুকু সূত্র অ্যাপ্লাই করে দিলি আমার কাজ শেষ মানে হচ্ছে তিনশো ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা যেহেতু এখানে বাহুর সংখ্যা ছিল বারো তাই আমি বারো বসিয়ে দিয়েছি অর্থাৎ তিনশো ষাটকে বারো দ্বারা ভাগ করে দিয়েছি যেটা পেয়েছি সেটাই হচ্ছে আমার বহিস্তকনের পরিমাণ তো এবার চলুন আমরা একটু অন্য ধরনের প্রশ্নের দিকে যাই অর্থাৎ যদি আমাকে বহিস্ত কোন বের করতে না বলে আমাকে তো বলতে পারে বাহুর সংখ্যা কত আমাকে যদি এরকম বাহুর সংখ্যা বের করতে বলে হ্যাঁ এরকম বাহুর সংখ্যা বের করতেও বলে পরীক্ষাতে তো যেটি আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর প্রশ্ন সেখানে কিন্তু বাহুর সংখ্যায় বের করতে বলেছে যেমন একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্ত কোণের পরিমাণ বিশ ডিগ্রি হলে বহু বাহুর সংখ্যা কত এতক্ষণ কিন্তু বাহুর সংখ্যা দেওয়া ছিল আমাকে বহিস্ত কোন বের করতে বলেছে আর এখন বহিস্ত কোণ দেওয়া আছে আমাকে বাহুর সংখ্যা বের করতে বলেছে আচ্ছা একটু আগে আমরা যে সূত্রটি শিখেছিলাম সূত্রটি কি ছিল যে বহিস্ত আপনাদের একটু ক্লিয়ার করার জন্য আমি লিখছি বহিস্ত কোণের পরিমাণ তাই তো বহিস্ত কোণের পরিমাণ সমান সূত্রটি কি ছিল তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে বাহুর সংখ্যা তো এটা হচ্ছে আমার যদি বহিস্ত কোণের সংখ্যা বের করতে বলে মানে বহিস্ত কোণের পরিমাণ বের করতে বলে কিন্তু আমাকে এখন বের করতে বলছে বাহুর সংখ্যা কত তার মানে আমাকে বাহুর সংখ্যা বের করতে বলেছে কিছুই না বাহুর সংখ্যাটা এখানে চলে আসবে এবং বহিস্ত কোণের পরিমাণটা এই জায়গাটাতে চলে আসবে অর্থাৎ সূত্রটি দাঁড়ায় এরকম বাহুর সংখ্যা সমান উপরে তিনশো ষাট ঠিকই থাকবে আর নিচে চলে আসবে বহিস্ত কোণের পরিমাণ এটা আপনারা যারা অঙ্ক বুঝেন মোটামুটি অর্থাৎ কোনা কোনি গুণ করলে এটা এখানে চলে আসবে এবং এটা এখানে চলে আসবে বহিস্ত কোণের পরিমাণ আমার কিন্তু আসলে সূত্র একটা শিখলি হয়ে যাচ্ছে অর্থাৎ এটাই কিন্তু আমার মেন সূত্র এখান থেকে আমি বহিস্তকোণ বললে তো সরাসরি বের করতেই পারবো আর যদি বাহুর সংখ্যা বের করতে বলে জাস্ট বাহুর সংখ্যাটা এখানে নিয়ে নিব আপনারা আবার ভাববেন না যে এখানে দুটি সূত্র জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখেছি তো আমাকে দেখুন এবার বের করতে বলেছে বাহুর সংখ্যা এই অঙ্কটিতে তাই তো তো আমার বাহুর সংখ্যা বের করতে গেলে কি করতে হবে তিনশো ষাট ডিগ্রিকে ভাগ দিতে হবে বহিস্তকোণের পরিমাণ বহিস্তকোণের পরিমাণ কত দেওয়া আছে বহিস্তকোণের পরিমাণ দেওয়া আছে ২০ ডিগ্রি তার মানে আমি এখানে তো আমরা যদি 360 কে 20 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি অর্থাৎ 2 দিয়ে যদি কে ভাগ করি অর্থাৎ আমার উত্তরটি হচ্ছে কত 18 এবং 00 কেটে দিতে পারি অর্থাৎ এভাবে খুব সহজে আমরা কাটাকাটি করতে পারি 16 কে দিয়ে কাটাকাটি করলে হয় 18 দুগনে সরি 36 কে 2 দিয়ে কাটাকাটি করলে হয় 18 দুগনে 36 আর বাকি যে শূন্য দুটি আছে উপরে নিচে করে শূন্যগুলো কেটে দিয়েছি তাহলে আমি কত পাচ্ছি আমার বহুর সংখ্যা হচ্ছে আঠারো তার মানে এই অঙ্কের সঠিক উত্তর হচ্ছে অপশন খ আঠারো তো এভাবে করে কিন্তু আমরা বাহুর সংখ্যা বের করে ফেলতে পারি চলুন আমরা আরেকটি অঙ্ক দেখি তো চলুন পাঁচ নম্বর অঙ্কটিতে কি বলেছে দেখি সুষম বহুভুজের একটি বহিস্ত কোণের পরিমাণ ৪৫ ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে অর্থাৎ আমাকে বাহুর সংখ্যা বের করতে বলেছে তাহলে সূত্রটি কি ছিল বাহুর সংখ্যা বের করতে বললে জাস্ট বাহুর সংখ্যা সমান উপরে তিনশো এটা ফিক্সড এটা কোনো নর্চার হবে না আর নিচে হবে তাহলে বহিস্ত কোন অর্থাৎ যেটার মান দেওয়া থাকবে প্রশ্নে বহিস্ত কোন তো বহিস্ত কোণের মান কত দেওয়া আছে একটু দেখি আমরা বহিস্ত কোণের মান দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা এখানে লিখে নিচ্ছি পঁয়তাল্লিশ এবার দেখুন আমরা তিনশো ষাটকে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করলে কিন্তু উত্তরটি পেয়ে যাচ্ছি তো তিনশো ষাটকে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করলে হয় আট তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন ক আট অর্থাৎ বাহুর সংখ্যা কতটি হবে বাহুর সংখ্যা হবে আটটি তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে এই ধরনের অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো তো ভিভার্স টাইপ টু এ যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে এবং আপনাদের যদি শর্ট মেথড ট্রিক্স চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে এখনই বলছি একটু কষ্ট করে এখনই সাবস্ক্রাইব করে নিন তাহলে নতুন নতুন আরও অনেক মজার মজার ভিডিও নিয়ে আসছি সেগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন জাস্ট পাস্ট সেকেন্ড আমি অপেক্ষা করছি এখনই আপনারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি ইয়েস যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার আমি টাইপ টু এ চলে যাচ্ছি তো টাইপ টু এর ভিতরে কি ধরনের অঙ্ক আছে এবার একটু আমরা দেখে নেই সেটা হচ্ছে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ হবে তো দেখুন এই প্রশ্নটি কিন্তু প্রাইমারি শিক্ষক পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে যেমন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক তেরোতে এসেছে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বারোতে এসেছে এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশে এসেছে অর্থাৎ প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এবার প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন ভাবছেন তো একটু খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করতে পারি আমাকে প্রশ্নের ভিতরে বলেছে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ তো এগুলো আমরা জাস্ট মুহূর্তের মধ্যে প্রশ্ন দেখা মাত্রই উত্তর বলে দিতে পারবো কি হবে একটু খেয়াল করুন জাস্ট শর্ট ট্রিক্সটি হচ্ছে আপনারা এই লাইনটুকুকে মনে রাখবেন শুধু জাস্ট এতটুকুকে কত ভাগের এক ভাগ জাস্ট এতটুকু কথা মনে রাখবেন কত ভাগের এক ভাগ এটাকে করে দিবেন তো অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে যে কত ভাগের এক ভাগ মানে কি কি বুঝাইতে চাচ্ছে একটু করুন এখানে আমাকে বলেছে ওই সরল রেখার অর্ধেকের উপর এই যে অর্ধেক সংখ্যাটা হ্যাঁ এই সংখ্যাটা এখানে একটু লিখে নিন অর্থাৎ অর্ধেক মানে হচ্ছে আমরা জানি হাফ তাই তো তো এটাকে আমরা কিভাবে বলতে পারি এটাকে বলতে পারি এভাবে দুই ভাগের এক ভাগ কথা একটু বুঝে নিয়েন দুই ভাগের এক ভাগ আচ্ছা যদি এরকম না থেকে যদি এরকম থাকতো তাহলে এটাকে আমরা কি বলতাম তিন ভাগের এক ভাগ তাইতো যদি এভাবে থাকতো তাহলে আমরা বলতাম চার ভাগের এক ভাগ ঠিক সেম এরকম তো আমাকে এখানে দেখুন যেহেতু বলে দিয়েছে প্রশ্নে অর্ধেক তাই তো তো অর্ধেক মানে হচ্ছে লেখা যায় অর্থাৎ এভাবে দুই ভাগের এক ভাগ তো এখানে আমার জিনিসটা যেটা লাগবে সেটা হচ্ছে কত ভাগের তাহলে দুই ভাগের কত ভাগের ভাগের দুই জাস্ট এই দুইটাকে এখানে বসাই দিবেন অর্থাৎ কত জায়গায় দুইটা বসাই দিয়ে এটাকে স্কোয়ার করে দিলে আমার উত্তর বের হয়ে যাবে অর্থাৎ দুই দুগুণে কত দুই দুগুণ হচ্ছে চার তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে চার গুণ তার মানে অপশন ক হচ্ছে আমার সঠিক উত্তর তো এইভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো তো চলুন এরকম আরেকটি অঙ্ক দেখি আমরা তো চলুন সাত নাম্বার অঙ্কটিতে কি বলেছে একটু খেয়াল করি এটিও কিন্তু প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক তেরো এবং চোদ্দতে এসেছে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি খেয়াল করুন একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ হবে আমার প্রশ্ন দেখে কোনো ভয় পাওয়ার কারণ নেই আমি শুধু তাকাব কোন জায়গাটাতে একটু খেয়াল করুন এই জায়গাটাতে আমি তাকাব অর্থাৎ এক চতুর্থাংশের আমি আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আমার যে সূত্রটি অর্থাৎ শর্টকাট যে সূত্রটি সেটি কি ছিল সেটি হচ্ছে কত ভাগের কত ভাগের এক ভাগ জাস্ট এইটা মনে রাখবো আমরা কত ভাগের এক ভাগ স্কোয়ার তাই তো তো এবার একটু খেয়াল করুন এখানে বলেছে এক চতুর্থাংশ মানে হচ্ছে এরকম চার ভাগের এক ভাগ এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ তা আমার তো দরকার এই যে কত ভাগ কত ভাগের তার মানে চার ভাগের তার মানে এই চারকে যদি আমরা করে দিই অর্থাৎ চারা ষোলো তার মানে এটাই হচ্ছে আমার উত্তর অর্থাৎ অপশন গ হচ্ছে আমার সঠিক উত্তর অর্থাৎ ষোলো গুণ অর্থাৎ এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত গুণ হবে অর্থাৎ ষোলো গুণ হবে তার মানে এটাই হচ্ছে আমার উত্তর তো একই রকম ভাবে যদি আপনাকে বলে যে এক চতুর্থাংশ না বলে যদি বলে যে এক সপ্তমাংশ অর্থাৎ সাত ভাগের এক ভাগ তখন আমরা কি করব শুধু এই সাতটাকে যেটা পাবো সেটাই উত্তর এরকম যে কোনো সংখ্যা বলুক না কেন আমরা শুধু দেখবো যে কত ভাগের আছে জাস্ট এটা খেয়াল রাখলে কিন্তু আমরা এই অঙ্কগুলো মুহূর্তের মধ্যে সলভ করতে পারবো তো ভিউয়ার্স আজকের যদি ভিডিওটি বুঝে থাকেন আপনারা ভালোভাবে তাহলে আমি আপনাদেরকে নিয়মিত যেভাবে নিজেরা করার জন্য কিছু অঙ্ক দেই আজকেরও সেরকম দুটি অঙ্ক আপনাদেরকে করার জন্য দিচ্ছি আপনারা একটু দেখুন আট এবং নয় নম্বর অঙ্ক দুটি এই দুটির অঙ্কের উত্তর কত হবে আপনারা কমেন্ট করে জানান আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই কার হয়েছে কার হয়নি তো ভিউয়ার্স আজ তাহলে এতটুকুই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার আশেপাশের যারা বন্ধুবান্ধব আছে তাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করবেন তো আজ এতটুকুই সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম